দেখো আমরা অষ্টম শ্রেণীর গণিত করছি অনুসরণী 4.2 এক নম্বর পর্ব এক নম্বর পর্বে আমরা ঘন নির্ণয় করব তো ঘন নির্ণয় ঘন মানে হলো কিউব মনে করো ঘন জিনিসটা বলি মনে করো a কিউব এটা হলো a এর ঘন ঘন মানে কিউব হ্যাঁ এটা মনে রাখবা তো ঘন নির্ণয়ের জন্য দুইটা সূত্র একটা হলো a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 b স্কয়ার প্লাস b কিউব আর আরেকটা হলো a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 b স্কয়ার মাইনাস b কিউব এই দুইটা সূত্র দিয়ে আমরা ঘন নির্ণয়গুলো করব এবং একটা জিনিস বলি ঘন নির্ণয়ের জন্য প্লাস এবং মাইনাসের যে সূত্রটা দেখো প্লাসের সূত্রটাতে সব জায়গায় প্লাস আছে আর মাইনাসের সূত্রটাতে দেখো প্রথমে একটা মাইনাস আছে তারপরে প্লাস আছে তারপরে মাইনাস আছে এই জিনিসটা মনে রাখবা তো আমরা ক নম্বরটা থেকেই শুরু করছি দেখো একের ক এটা এটা ঘন নির্ণয় করতে বলছে তো আমরা প্রথমে লিখব যে এত এর ঘন এত এর ঘন এই কথাটা লিখব তারপরে এটার ঘন হইল 3x প্লাস ওয়াই হোল কিউব এই যে ঘন হইল ঠিক আছে এখন এটা আমরা সূত্রে ফেলব এ কোনটা বি কোনটা দেখো প্রথমটা এ আর এটা হইল বি তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা দেখো এ কিউব আছে প্রথমে কি আছে এ কিউব তাহলে আমি লিখব এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি দেখো এখানে 3 এ স্কোয়ার বি যে 3 এইটা হলো এ তাই না এ স্কোয়ার বি মানে কিন্তু ওয়াই প্লাস 3 এ বি স্কোয়ার এই যে 3 এ কোনটা বলো তো এইটা হলো এ আর বি কোনটা ওয়াই আচ্ছা 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই যে ওয়াই কিউব এই লাইনটা আরেকবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো এই যে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব আচ্ছা এখন তিনের কিউব করলে কত হয় আচ্ছা তিনের কিউব করলে কি নয় হবে তিন 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 গুণ করো তিনের কিউব মানে তিন 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 গুণ করো তিন তিরিকা নয় তিন নং 27 তাহলে এখানে 27 27 এক্স কিউব প্লাস 3 এখানে আছে এটা এটা কত হয় বলো তো তিন তিরিকা নয় 9 এক্স স্কোয়ার ওয়াই প্লাস এটা এগুলো গুণ করো তিন আর তিনে গুণ করো তিন তিরিকা 9 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই বুঝছো আচ্ছা তাহলে কত হচ্ছে 27 এক্স কিউব প্লাস এটা গুণ করো তিন নং 27 27 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 9 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এইটা স্যার বুঝছো না বুঝো নেই যদি প্লাসের এইটা প্লাসেরটা হ্যাঁ যদি এখানে মাইনাস থাকতো তাহলে এইখানে মাইনাস হইতো আর হ্যাঁ হ্যাঁ এইখানে হইতো আর এইখানে হইতো মানে এই যে এইখানে মাইনাস আর এই যে এখানে মাইনাস যাই হোক আমরা পরেরটা করি ছ নম্বরটা এই ভিডিওতে আমি একটা প্লাসের করি একটা মাইনাসের ছ নম্বর দেখো টু পি স্কোয়ার মাইনাস 3 আর স্কোয়ার এত এর ঘন এই কথাটা আগে লিখব আচ্ছা তারপরে হলো টু পি স্কোয়ার মাইনাস 3 আর স্কোয়ার দিয়ে এখানে এই যে ঘন দিয়ে দেবো কিউব তোমরা যদি মনে করো যে এই লাইনটা লিখবা না এটা না লিখলেও চলবে তাহলে একবারে এটা কিউব দিয়ে দিবা ঠিক আছে একবারে এটা লিখে কিউব দিয়ে দিবা তাও হবে আচ্ছা যাই হোক এখন এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এটা আমার এ এটা বি প্রথমে আমি কি লিখবো এ কিউব লিখবো এই যে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার নাকি বি বি বলতে কত বি স্কোয়ার দেখো না দেখো 3 এ বি স্কোয়ার প্লাস 3 না 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস বি কিউব এই লাইনটা আমরা একটু বুঝি দেখি আর একটু হ্যাঁ এই লাইনটাই কিন্তু মেইন এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব বুঝছো না আবার দেখো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আচ্ছা এখন দুই এর দুইকে কিউব করলে কত হয় মানে তিনটা দুইয়ে গুণ করতে হবে দুই 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 গুণ করলে আট হয় এইট
p to the power 6 এই যে 3 দুগুণা 6 এইখানে 3 আসলো 2 এর বর্গ করলে কত হয় 4 4 p to the power 4 3 r square আচ্ছা 3 থাকলো এটা গুণ করে দিতে পারি পরে একবারে গুণ করলেও চলবে এটা বর্গ করো তো 9 r to the power 4 minus 3 এর ঘন করো 27 r to the power এ দেখো 3 দুগুণা 6 এই পাওয়ার আর পাওয়ার কিন্তু গুণ হবে 2 আর 3 এর গুণ হলে 3 দুগুণা 6 হয় তারপর দেখো 8 p to the power 6 এগুলো গুণ করো তো 3 আর 4 12 3 12 36 36 p to the power 4 r square প্লাস এইগুলো গুণ করো 3 দুগুণা 6 6 লং 54 p স্কয়ার r টু দি পাওয়ার 4 মাইনাস 27 r টু দি পাওয়ার 6 এটা आंसर দেখো আমরা একটা প্লাসের ঘন নির্ণয় করলাম একটা মাইনাসের ঘন নির্ণয় করলাম এবং তোমরা আমি আশা করি যে দুই পদের এগুলো কিন্তু দুই পদের দেখো এখানে দুইটা করে পদ আছে এখানেও দুইটা পদ এখানেও কিন্তু দুইটা পদ এবং এই এই নিয়মটা অনুসরণ করে এই নিয়মে তোমরা কিন্তু এখানে বইয়ে যতগুলা ঘন নির্ণয় আছে দুই পদের সবগুলা কিন্তু তোমরা করতে পারবা আর এর পরের ভিডিওতে আমি তিন পদের একটা ঘন নির্ণয় শেখাবো ঠিক আছে ধন্যবাদ